এক্সাইটিং এক্সাইটিং সব বাইকের লঞ্চিং পার্টি আর রিলিজে ভরা ছিল আমাদের এই 2024 নভেম্বর প্রায় শেষের দিকে। ডিসেম্বর ধুয়ে গেছে, এরপরে কিন্তু 2025 চলে আসতেছে, আপনারা সবাই জানেন। আর এই 2024 আমাদের পুরো বাইকিং কমিউনিটির জন্য অনেক এক্সাইটিং একটা ইয়ার ছিল, কারণ এই ইয়ারে আমরা একদম লো মেনটেন্স থেকে শুরু করে হায়ার সিসি পর্যন্ত অনেকগুলো বহুল প্রতীক্ষিত বাইক পেয়ে গেছি। আমরা যদি শুধু লো মেনটেন্স থেকে শুরু করি, দেখা যাচ্ছে গিয়ে এর আগের বছরও লাইক 2023-22 সময়ও যে 100cc 125cc বাইকগুলো আমরা পেতাম, সামান্য সেলফ স্টার্টটা পেতে কষ্ট যেত। সেই জায়গায় 2024 এসে আমরা যে লোয়ার সিসি বাইকগুলো পাইছি, সেগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক অত্যাধুনিক ফিচার অ্যাড করা হয়েছে, 150 মধ্যে, 160 মধ্যে, এছাড়া আইআরসিসির বাইক তো আসেই। সো এর মধ্যে আপনারা বছর প্রায় শেষ, অনেকে শীতের মধ্যে ট্যুরে যাবেন, বাড়িতে যাবেন, একটা বাইক নেওয়ার জন্য ওয়েট করতেছেন, অথবা বাইক নিয়ে ফেলছেন, অথবা ঘাটাঘাটি করতেছেন কোন বাইকটা নেবেন। সো সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে আমার এই ছোট্ট প্রসঙ্গ নিয়ে ভিডিও। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জাহি, ওয়েলকাম ব্যাক টু জাহিস অল্টারনেশন। কথা বলবো আজকে 2024 এর মধ্যে যে লোয়ার সিসি থেকে শুরু করে হায়ার সিসির মধ্যে বাইকগুলোর মধ্যে, সবগুলো বাইক নিয়ে বলতে যাবো না কারণ ভিডিও অনেক বড় করবো না, এই রেঞ্জের বাইকগুলোর মধ্যে একটা একটা বাইক যেগুলো আমি পার্সোনালি মানে প্রেফার করি সেগুলো নিয়ে একটু ডিটেলে আপনাদেরকে আইডিয়া দিব। আপনারা চাইলে বাইকটা নিতে পারেন, নাও নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর প্রত্যেকটা বাইক নিয়ে কিন্তু আমার আলাদা আলাদা ভিডিও আছে, সেখান থেকে আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে চেক করে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। সো ফার্স্টে যদি আমরা 125cc নিয়ে বলি, আপনারা অলরেডি গেস করেই ফেলছেন যে কোন বাইকটা নিয়ে আমি বলতে যাচ্ছি। ইয়েস গাইস, দিস ইজ হিরো এক্সট্রিম 125R, যেটা কিন্তু বহুল প্রতীক্ষিত একটা বাইক। বাইকটা সম্পর্কে ডিটেলে বলার কিছুই নেই, এটা নিয়ে ডিটেলে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে। এটাতে আমরা গিয়ার ইন্ডিকেটর পাচ্ছি, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর পাচ্ছি, ফুয়েল ইঞ্জেকশন পাচ্ছি, মোটা চাকা পাচ্ছি, মানে একটা 150cc বাইকের প্রতি আমাদের যে যে চাওগুলো সেটা কিন্তু এই বাইকটাতে সব দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাইকটার যে প্রাইস সেটা নিয়ে অনেকের মধ্যে কমপ্লেন আছে, যেটা আমি আমার ভিডিওতে কমেন্টে আপনারা অনেকে কমপ্লেনটা জানাইছেন যে 1,60,000-65,000 মধ্যে হইলে ভালো হইতো, যেটা 1,71,000-এ হিরো আমাদেরকে দিচ্ছে। সো এটা আমিও প্রেফার করতেছিলাম যে বাইক আসার আগে থেকে যে 1,60,000-65,000 হলে বাইকটা জোস হইতো, বাট হিরো কর্তৃপক্ষ যেটা বলতে আছে যে তারা খুব বেশি একটা প্রফিট বাইকটা থেকে রাখতেছে না। যিনি ওনার তিনি বলতেছেন মাত্র 1,000 টাকা ওনার প্রফিট রাখতেছেন শুধুমাত্র ডিলারদের জন্য, যেটা আমি শুনছি, আমি ক্লিয়ার না, মানে 1,70,000 বাইক কেনা 1,000 টাকা উনি ডিলারদের জন্য রাখতেছেন এমন একটা ব্যাপার আমি শুনছি। সো যাই হোক, এই গেল প্রাইস। এছাড়া কিন্তু বাইকটা ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে। এছাড়া 125cc-র মধ্যে আরও একটা বাইক আপনাদের প্রেফারিং যে লিস্ট সেটার মধ্যে রাখতে পারেন, সেটা হচ্ছে গিয়ে হন্ডা SP125, যেটা নিয়েও কিন্তু আমার আলাদা ভিডিও আছে। এই বাইকটাও কিন্তু দারুণ একটা বাইক, ফুয়েল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপর গিয়ার ইন্ডিকেটর অনেক কিছুই আছে, বাট হিরো 125cc-র মতো অনেকগুলো ফিচার নেই, বাট ওভারঅল এটার ব্র্যান্ড ভ্যালু, রিসেলিং ভ্যালু, হ্যাঁ এগুলোর দিক থেকেও কিন্তু বাইকটা আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। এই হিরো এক্সট্রিম 125 আর হন্ডা SP125, এই দুইটা বাইকের মধ্যে আরেকটা ব্যাপার লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে রিসেল ভ্যালু। এটা নিয়েও আপনারা অনেকে কমপ্লেন করছেন যে হিরো এক্সট্রিম 125-এর রিসেল ভ্যালু তো ভালো হবে না, অথবা কেমন হবে আপনারা জানতে চাইছেন। সো এটা রিসেল ভ্যালু নিয়ে বলতে যাই, বাইকটা তো মাত্র আসছে, মানুষের প্রি বুকিং চলতেছে, এটা কেউ যদি সেল করতো তখন আমি রিসেল ভ্যালু, জাস্ট কিডিং, রিসেল ভ্যালুটা জানতে পারতাম, এখন তো আমি জানতে পারতেছি। সো আমি যতটুকু জানি হিরো আগের থেকে অনেক আপডেট হচ্ছে, তারা কাস্টমারদের সাথে ওদের যে কানেক্টিংটা সেটা অনেক বাড়াইছে। সো আশা করি এরপর থেকে আমাদের যে বাইকের সার্ভিস এটাও আগের থেকে অনেক ভালো পাবো। সো এই দিক থেকেও হিরো এক্সট্রিম 125 আর কিছুটা আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন। আর হন্ডা SP125-এর রিসেল ভ্যালু তো বলার কিছু নেই, হন্ডা অনেক আগে থেকেই ব্যবসা করে আছে, সুনামের সাথে ব্যবসা করে আছে। সো এই বাইকটাও আপনারা কিন্তু পছন্দের তালিকায় রাখতে পারেন। জানি না আজকের ভিডিওটা আপনারা কীভাবে দেখতেছেন অথবা কেমন হচ্ছে, কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এর মধ্যে মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপও গেছে, ভিডিও দেওয়া হয়নি, আর ওয়েদার চেঞ্জের কারণে এটা সবারই হচ্ছে, সর্দি কাশি নর্মাল একটা ব্যাপার। এছাড়া ডেঙ্গুও কিন্তু আমাদের মধ্যে ভালোভাবে ছড়াইছে, বিশেষ করে চট্টগ্রামে অনেক জায়গায় রেড জোন দেওয়া হয়েছে। সো আপনারা যারা চট্টগ্রাম সব জায়গায় আপনারা একটু সেফলি থাকার ট্রাই করবেন। তো এবার যদি আমরা মিড রেঞ্জের বাইকগুলোর দিকে যাই, যেটা হচ্ছে গিয়ে 150 বা 160cc-র মধ্যে যে বাইকগুলো, এগুলোর মধ্যে ভালো কিছু বাইক আসছে। তো এখানেও কিন্তু হিরো আছে, হিরো থ্রিলার 4B, যেটা নতুন রূপে আমাদের কাছে আসছে, এর আগে হিরো থ্রিলার 2B একটা ছিল। সো এই 4B-র মধ্যে আমি, এটা নিয়েও আমার আলাদা ভিডিও ছিল, এটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ভালো ভালো ফিচার কিন্তু বাইকটাতে আছে, আর প্রাইস রেঞ্জও কিন্তু মোটামুটি ভালো। সো এই বাইকটা আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন। এছাড়া FZS ভার্সন 4ও কিন্তু রয়েছে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, বাট এটা আনঅফিসিয়ালি অনেক আগে থেকেই দেশে ছিল, বাট এটার যে অফিসিয়াল প্রাইস সেটা নিয়ে অনেকে অসন্তুষ্ট, আমি নিজেও অসন্তুষ্ট। মানে একটা FZS ভার্সন 4 বাইক আসছে, ওদের 2 ছিল, 3 ছিল,
ইভেন ফোরে এসে পর্যন্ত আমরা গিয়ার ইন্ডিকেটরটা পাইনি, এটাই একমাত্র আমার চাওয়া পাওয়া ছিল, অনেকের চাওয়া পাওয়া ছিল আমি জানি। সো এটার প্রাইসটাও অনেকের এক্সপেকটেশন থেকে অনেক বেশি রাখা হচ্ছে। সো ওভারঅল এফজেডএস ভার্সন ফোরটাও আপনারা লিস্টে রাখতে পারেন, বাট এর মধ্যে সবচেয়ে বেশি প্রেফারেবল যে বাইকটা আমি প্রেফার করি পার্সোনালি, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, ওয়ান অ্যান্ড অনলি হন্ডা হর্নেট 2.0। যদিও হন্ডা হর্নেট 2.0 একটা 180cc বাইক, ইট ডাজেন্ট ম্যাটার, 125, 160, 180 কাছাকাছি ব্যাপার না, বাট এই হন্ডা হর্নেট 2.0 180cc বাইক হওয়া সত্ত্বেও এটার প্রাইস কিন্তু আমাদের এফজেডএস ভার্সন 4 থেকেও কিছুটা কম, কিছুটা না, প্রায় 10,000 টাকার মতো কম। সো ফিচারও কিন্তু এফজেডএস ভার্সন থেকে অনেক বেশি বাইকটাতে। আর লুকের দিক থেকে যদি বলতে চাই, লুকের দিক থেকেও বাইকটা আমার অনেক পছন্দ হয়েছে, খুবই কম্প্যাক্ট, খুব বেশি একটা বাল্কি করা নাই, খুব বেশি আবার চিমাই ফেলে নেই, মানে দেখতে ভালো লাগে বাইকটা, স্মার্ট একটা বাইক। আর ফিচার তো এটার মধ্যে কী কী আছে কী কী নেই আপনারা সবাই জানেন, আর না জেনে থাকলে এই বাইকটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেখান থেকে চেক করে দেখে আসতে পারেন। এরপর সবার শেষে হায়ার সিসির বাইক নিয়ে যদি বলতে চাই, আপনারা জানেন হায়ার সিসির বাইকের জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে বসে আছি। সো বেশ কয়েকটা হায়ার সিসির বাইক দেশে আসছে, এর মধ্যে ফুল ফেয়ার স্পোর্টস সেগমেন্টের বাইক নিয়ে যদি বলি, যেহেতু আমাদের দেশে ফুল ফেয়ার স্পোর্টস সেগমেন্ট আর হায়ার সিসি এই দুইটার কম্বিনেশনটা মানুষের মধ্যে অনেক একটা এক্সাইটমেন্ট তৈরি করে, সো সেক্ষেত্রে হায়ার সিসি বাইকের মধ্যে ফুল ফেয়ার স্পোর্টস সেগমেন্টের বাইক খুব বেশি একটা আসে নাই, একটাই বাইক আসছে, যেটা হচ্ছে হিরো কারিজমা XMR 210। আর XMR 210-এর ওভারঅল হুইল কোয়ালিটি থেকে শুরু করে এটা আনুষঙ্গিক ব্যাপারগুলো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই, বাট যারা হচ্ছে চাইনিজ বাইক গুলো পছন্দ করেন ওইটার মধ্যে চিন্তা করতে গেলে এটা বেস্ট আপনার জন্য, 4 লাখ টাকার মধ্যে বেস্ট একটা বাইক হিরো কারিজমা XMR 210 আপনার হইতে পারে। এরপর যদি আমরা নেকেড কমিউটারের মধ্যে যাই, কমিউটার স্পোর্টস যে বাইকটা রয়েছে সেটার মধ্যে পালসার N250 আছে, খুবই ভালো একটা বাইক, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন। তো সবার শেষে হায়ার সিসির বাইকগুলোর মধ্যে সবচেয়ে আলাদা একটা সেগমেন্টের বাইক নিয়ে যদি বলতে চাই, যেটা আমি পার্সোনালি সবচেয়ে বেশি প্রেফার করি, আমি জানি আপনারাও প্রেফার করেন, কারণ এই হায়ার সিসির বাইক দেশে আসবে এটা শোনার পর থেকে এই বাইকটার এই ব্র্যান্ডটার প্রতি আমরা অনেক বেশি অপেক্ষা করে আছি, আর সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রয়্যাল এনফিল্ড। আর এই ভিডিওটা যেহেতু আমি একটু বাজেট ভিত্তিক সেগমেন্টের বাইকগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি, সো সেক্ষেত্রে আমি প্রেফার করব, আমি সাজেস্ট করব রয়্যাল এনফিল্ড Hunter 350 ইজ বেস্ট, কারণ হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে কিন্তু খুব ভালো একটা বাইক, নামি দামি ব্র্যান্ডের একটা বাইক Hunter 350। আর এই বাইকটা অলমোস্ট আপনি ক্রুইজারও না আবার নেগেড স্পোর্টসও না আবার ফুল স্পোর্টসও না, এটা হচ্ছে ক্যাফে রেসার টাইপের একটা ফিল দিবে, সিটি রাইড থেকে শুরু করে আপনি দৈনন্দিন জীবনে ইউজ করতে পারবেন, সুন্দরভাবে ইউজ করতে পারবেন, এরপরে হচ্ছে গিয়ে ট্যুরেও কিন্তু বাইকটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, যেহেতু রয়্যাল এনফিল্ড বলে কথা। আর এই রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর মধ্যে অনেকগুলো মডেল আছে, অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, অনেকগুলো প্রাইসের সেগমেন্ট আছে, সো আপনারা যার যতটুকু সামর্থ্য সেই হিসেবে বাইকগুলো আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর মধ্যে খুব বেশি একটা ফিচার নাই, যেগুলো আমরা এর আগের বাইকগুলোতে পেয়েছি অথবা কথা বলেছি সেরকম কোনো ফিচার নাই। আপনারা জানেন রয়্যাল এনফিল্ড বাইকটা হচ্ছে কি একটা সুন্দর রোড প্রেজেন্স দিবে, ধাক 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 সাউন্ড, এটা আপনারা সবাই জানেন। সো এই ধরনের একটা ক্লাসিক বাইক আপনারা যদি পছন্দের তালিকায় রাখেন তাহলে ইউ মে অফকোর্স গো ফর রয়্যাল এনফিল্ড। সো গাইস, এই ছিল আমার 2024-এর বাজেট ভিত্তিক অথবা রেঞ্জের মধ্যে বেস্ট বাইকগুলো নিয়ে করা একটা ভিডিও, এর মধ্যে কোন বাইকটা আপনি প্রেফার করতেছেন অথবা এছাড়া অন্য কোন বাইক আপনারা প্রেফার করতেছেন সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা অন্য কোনো বাইক নিয়ে যদি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষে আরও একটা কথা বলতে চাই, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে অনেক দাঙ্গা হাঙ্গা চলতেছে, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই সমস্ত দাঙ্গা হাঙ্গার মধ্যে না জড়াইতে, সেফ অ্যান্ড সিকিউর থাকার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াসিস্ট আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।